গণতন্ত্র নিয়ে সরব এবার ফেরহাদ হাকিম। পশ্চিমবঙ্গ গণতন্ত্রের পীঠস্থান, অগণতান্ত্রিক উপায় এখানে কোনো কিছুই হয় না। কলকাতা পৌরসভার মুখ্য প্রশাসক ফেরহাদ হাকিম এমনটাই বললেন। দিলীপ ঘোষ গণতন্ত্র নিয়ে প্রশ্ন করেছেন। ত্রিপুরায় তৃণমূলীদের ওপর হামলার বিরুদ্ধে সরব তৃণমূলীরা ত্রিপুরার গণতন্ত্র নিয়ে প্রশ্ন করার পর পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। এরপর গণতন্ত্র নিয়ে নিজের বক্তব্য রাখলেন স্বয়ং ফেরহাদ হাকিম। কি বললেন তিনি, কিভাবে আক্রমণ করলেন বিজেপিকে, সবটাই শোনাবো আপনাদেরকে। মন্তব্য করেছেন গণতন্ত্র নিয়ে কলকাতা পৌরসভার মুখ্য প্রশাসক ফেরহাদ হাকিম। কোনো অগণতান্ত্রিক গ্রেপ্তার নয়, দিলীপ ঘোষ স্পেসিফিক ভাবে বলুন কার কার গ্রেপ্তারটা অগণতান্ত্রিক। রাকেশ সিং এর কোকেন কেলেঙ্কারি অগণতান্ত্রিক, যেখানে তারই দলের মেয়ে বলছে আমাকে ব্ল্যাকমেল করে কোকেন আমার গাড়িতে রেখে দেওয়া হয়েছে, অগণতান্ত্রিক। বা চাকরির জন্য টাকা নিয়ে সেটাকে ফাঁসিয়ে দেওয়া, অগণতান্ত্রিক। এও তো কমপ্লেন পড়েছে যে ইলেকশনের টাকা নিয়ে যে টাকা খরচা করা কিছু কিছু নেতা মেরে দিয়েছে, সেটাও তো পড়েছে। যাই হোক, সেটা তাদের নিজেদের ব্যাপার, কিন্তু গণতন্ত্রের পীঠস্থান পশ্চিমবঙ্গ। অগণতান্ত্রিক যেখানে ইট পড়ে, অপোজিশনের গাড়ি ভাঙে, সেটা অগণতান্ত্রিক। আমরা গণতন্ত্রের রাস্তাতেই এসেছি এবং গণতন্ত্রের রাস্তাতেই থাকবো, গান্ধীবাদের রাস্তাতেই থাকবো, তাই এত কষ্ট করছি। তাহলে উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে বিভিন্ন জায়গায় অক্সিজেনের অভাবে দ্বিতীয় ভেবে এত মানুষ মরত না, যদি দারুণ কাজ করেছে। গঙ্গা দিয়ে লাশ ভাসানোটা যদি দারুণ কাজ হয়ে থাকে তাহলে দারুণ কাজ করেছে। বিভিন্ন জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে গ্রামকে গ্রাম পালিয়ে গেছে, যদি ভালো কাজ হয় তাহলে ভালো কাজ করেছে। অক্সিজেন ভ্যাকসিন না দিয়ে বা ভ্যাকসিনের আগের থেকে পরিকল্পনা না করে তখন নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী আর বড় বড় নেতারা তখন ইলেকশনের প্রচার করে ভ্যাকসিনের জোগাড় করেনি, সেটা যদি ভালো কাজ হয় তাহলে ভালো কাজ করে।